আল্লাহ নবী বলছেন আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল মানে এক জায়গাতে তিনজন যেখানে আয়েশা সেখানে মোহাম্মদ সাল্লাহ সালাম সাল্লাম সেখানে জিবরাইল তিনজন এক বিছানায় তিনজন এক লেপের নিচে তিনজন এক বিছানায় তিনজন এক লেপের নিচে আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিবরাইল এই যে জিবরাইল তোমাকে সালাম দিল এবারে এই বলছেন আয়েশা হাজার জিবরাইল এই যে জিব্রাহিল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন আলাইহিস সালাম রহমতুল্লাহে আকিও সালাম তার শান্তি অবতীর্ণ হোক ফালা তারা ওয়ালা নারা ফাতারা ওয়ালা নারা আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক মিনিট আপনাকে আমি আয়েশা আর একটা কথা শুনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তাকে আপনাদের জানা আছে আয়েসারা জালাতনার ঘরে আল্লাহ রসুলের কবর হয়েছিল কোথায় আয়েসারা জালাতনার ঘরে তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর তো কয়দিন পরে তার বাপের কবর হলো তো তিনি এমনিতে যেতেন এটা তো আমার স্বামীর কবর এটা তো আমার বাপের কবর তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন কয়দিন পরে উমার রাজি আল্লাহ কবর হলো তখন তিনি বলছেন না এখানে একজন বেগান আমার কবরকে লজ্জা করতেন তুমি তো কষ্ট পাবে আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি একজন দিনীবন আপনার দেবরের মোটর সাইকেল আসছেন আপনি বলেন আপনি এবার কোনটা হলো এখানে যত মহিলা আছে এমন মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে শোনু মোবাইলের অপর নাম জেনা কিভাবে রাসুলসান বলছেন আইনানে তাজনিয়াল জেনাহমান দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা জেনা লেনা ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলাল কাল কত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলা নেশন উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনার মাধ্যম তুমি বিপদে পড়ো না যুবক সাবধান হও রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো শোনো তোমাকে আরেকটা একটা কথা বলি তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো তাহলে কয়েকটা সুবিধা তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা তুমি জেনা বন্ধ করো গল্প বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুর সাহেব প্রমাণ দেন তো এ কথার প্রমাণ তুমি জানো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না তখন বৃষ্টি আসলো ওরা গর্তে চলে গেল গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো এরা তো সরাতে পারবে না তো একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম অপরজন বলল আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল আমি বললাম টাকা না ও না রাগ করে চলে গেল দিন পরে এসে বলছে অর দিনের টাকা দেন আমি বললাম না 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 তুমি এগুলো সব নিয়ে যাও গরু ছাগল আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল আমি বললাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি তুমি একটু পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছি ঠিক আছে দিলাম তৃতীয় জন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরই ছিল আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম সে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ ভেবেছিলাম পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম টাকার হাতে দিলাম জেনাই বসলাম সে আমাকে বলল যে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় কর না আমি ওখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকেই তাহলে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম এ দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছো। তুমি যদি জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। সাত শ্রেণির মানুষের মধ্যে তুমি এক শ্রেণির মধ্যে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুনান মিন বাদি আকম ইস্তাহিলুল হীরা ওয়াল হারান হারির ওয়াল কামরা মাজেব অচিরে আমার উম্মত তেমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে অচিরা আমার উন্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অচিরা আমার উন্মাদ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অচিরে আমার নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দাও আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না সম্মানিত তিনি ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান এবং জেনাকে হালাল মনে করবে মুসা বলেন বলেছেন বলে উমাতই আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে নাম দিবে বোন এই ছেলেরা তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকো কলা মদ তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয় তো সেটা তো তোমরা জানো তো রাসুল সাল সালাম বললেন যে মানুষে মদ খাবে নাম দিবে অন্য বলো তো সেটা কোনটা আমি তো বলছি সেটা পেপসি ঠান্ডা কোকো কলা তোমরা একটা বলো সেটা কোনটা বা ওনাকে বলতে বলো সেটা কোনটা সেটা যদি হয় আবা আবা তো সবাই বলে মদ সেটা যদি হয় গাঁজা তো গাঁজা তো সবাই বলে মদ সেটা যদি হিরোইন হয় তো হিরোইন তো সবাই বলে মদ তাহলে ও কথা ঠিক নয় ঠান্ডা পেপসি আরসি কলা আরো যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত তুমি তার ইতিহাস পড়ে দেখো রাজ আলাইহি সালাম বললেন ফালা এই সময় নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বদ্যযন্ত্র দিয়ে আর যা এদের ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে মিনহুল কিরদ্দাত খানাজির আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর সম্মানিত তিনি ভাই এই ছেলেরা একটু খেয়াল করো তো আল্লাহ কেন সর করবেন গরু ছাগল তো করতে পারেন কুকুর সিরিগাল তো করতে পারেন সর কেন বানাবেন আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে বিপদ দিন সর্বধরনের সমস্যা নেমে আসবে জমির দাম বিশ লাখ আর খরচ দশ লাখ কি এটা আচ্ছা এটা আপনাদের ধারণায় এটা কি এই টাকাটা কেন, এটা কিসের টাকা এটি কি কোনো ভিক্ষা এটা কি কোনো কাউকে রক্ষা করা এটা কেন, এর নাম সমস্যা নেমে আসবে আশি টাকা লিটার তেল একশো তিরিশ টাকা হলো সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানুষ উপরে উপরে তিনটে পাপের কারণে এক এই যে সারেগুল ক্ষমরা। যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা গুল নেশাদার দ্রব্য পান করবে দুই জহারাতের কায়েনাত মেয়েরা যখন নাচবে তিন জারা বুল মাজেব যখন বাদ্য জ্বলন্ত প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে বাজনা বাজে সব বাড়িতে মেন আছে সম্মানিত দিনী ভাই বোন এইগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলে এই বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মদপান বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এটা কি আমাদের লক্ষণ বিড়ি তামাক ঝর্দার সিগারেট গুল নেশাদার দার বড় অন্তর্ভুক্ত আব্দুল রাজাক সাহেব এই কথা একটু বুঝিয়ে বলেন তো আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই আমরা তো এটাকে তেমনটা মনে করি না আল্লাহ রসুল বললেন মাস কারা জিনিসটা কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা খায় ওদের তো দেখি নিয়মিত জর্দা খাই হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা কণাও হারাম রসুল সাল্লাহ সাল্লাম বলেন নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন সম্মানিত দিন ভাই আমার কয়েকটা জরুরি না এক পাঁচ অক্ট সলাপ এর সাথে কোনো দিন আপোষ হবে না দুই হালাল রুজি এর সাথে কোনো দিন আপোষ হবে না প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে চকলেট বিক্রি করে খাব তিন কোরআন মাজির তেলত অন্তত সরাই ক্লাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এই চার নম্বরটাই বেশি জটিল ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে গিয়ে বসলেন ওরা দুইজন বলছে যে ও মুখ খুব খারাপ তা আপনি বললেন ঠিকই বলেছে আসলেই খারাপ এই পাপটা ঠেকান তো দেখি কিভাবে ঠেকাবেন তাহাজুদ পড়ে ঠেকান হজ করে ঠেকান ওর ফলাফল হলো জাহান্নাম ওদিয়া মানুষের মান সম্মানের হানি হয়েছে ওটা হলো জুলুম এখন তোমার বিচার পরে হবে কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে যদি একদিন সমান পঞ্চাশ হাজার বছর হয় তাহলে তিন দিন যদি তোমার বিচার লেট হয় তাহলে দেড় লক্ষ বছর হবে আর খুব ভালোভাবে বলেছি ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলতো দেখি হ্যাঁ না না ওটা হলো কবরে থাকার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে ফরজ সলাতের সমান একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান এক অপ্ত ফরজ সলাত আদায় করতে যত লাগে সময় অথচ কারোর যদি দেরি হয়ে যায় তাহলে কয়েক হাজার বছর দেরি হবে আর কবরে থাকার সময় কতটুকু এটা হলো বাসরাতের সমান তারপরে সাহেব চার হাজার বছর আগে যারা মারা গেছে এখনই যারা মারা গেল চার হাজার বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন এখনই যে মারা গেল তার কাছে কবর তেমন ও বুঝতে পারবে না যে কতদিন ঠিক আছে কতদিন থাকলাম যদি ভালো মানুষ হয় তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত তিনটের দিকে সাড়ে চারটের পাঁচটার দিকে তার বউ বলছে না আজান হয়ে গেছে আজান হয়ে গেছে সবচেয়ে তার কাছের মানুষ প্রিয় মানুষ এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছার মনে হয় আরে এখনই তো ঘুমালাম এখনই তো ঘুমালাম ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে আরে এখনই তো ঘুমালাম এর নাম ভালো মানুষ এর নাম কবর কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহার্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কী দিয়ে বুঝায় আপনাকে আমি তেয়ামাত কত কঠিন কী দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন আল্লাহর অস্তে রাতে উঠে সলাদ পড়তে শিখুন দুই রে কাপ চার রে কাপ ছয় রে কাপ আট রে কাপ যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সুরা আল এবনারের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লাহু লা লাহু লাহুল মুলক ওয়ালাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir সুবহানাল্লাহু ওয়া আল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি আপনারা সব পাপ ক্ষমা সুবহানাল্লাহ স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখন হাতটা কেমন উடுবে কাঁধ সামনা সামনে জমা থাকবে কি থাকতে পারে ফাঁক থাকবে কি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কাজ সামনাসামনি আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে এখনি। আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে তখনই তখনইভাবে হাত একবার লম্বা করে এ করে দিতে হবে উপরে করে দিতে হবে এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে তাহলে এভাবে আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে তাহলে এইভাবে ফাঁক থাকবে কি থাকতে পারে জমা ধরবে কি ধরতে পারে এটা নিয়ে কোনো বিধান নেই হাত উঠানো বিধান হাত উঠে যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এটাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে কয়েকটা নসিহাত পেশ করলাম বিড়ি তামাক জর্দার গুলের ব্যবসা করতে তা খেতে বারণ করলাম মোবাইলে মেয়ে দেখতে নিষেধ করলাম এমনিতে নাম কিনে নিয়েন না আপনার এবাদত সব কিছু হারিয়ে যাবে ইমান হারিয়ে যাবে এই মোবাইল ব্যবহার করিয়েন না এরপরে জরুরি কয়েকটা কথা এক দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গর্ব ইনশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, সেটাই জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পাওয়া রাজশাহী ছাব্বিশ বিঘে জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা একান্ন বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর প্রায় আঠারো বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে বরিশাল সমন্বিত তিনি ভাই বোন আমার মনে বড় সাদ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ মুখে কলমে মিডিয়া মুখে বলছি যা দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন অনলাইন আর ইতিসাম টিভি এইগুলোই মিডিয়া আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারি এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে কেন আমি এর ফল ভোগ করতে পারি পৃথিবীর যেখানেই যাই ওমানে হোক সৌদি আরব হোক যে কোনো দেশে যাই যখন বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে যেখানে যায় রাস্তাঘাটে চললে যে কোনো জায়গাতে এগুলো হলো মিডিয়ার মাধ্যম যার কারণে মিডিয়া আমি দিন প্রচার করতে চাই